সাকিব ভাই, 322 রান তাড়া করতে গিয়ে 51 বল আগে যেটা, তো এই 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 জায়গাটা ধরেন আরো কোনো প্রতিপক্ষের বিপক্ষে 350-300 রান তাড়া করার যদি পরিস্থিতি হয়, এই আজকের এই জয়টা সেই তখন নাকি অন্যভাবে একটা ড্রেসিং রুমের আবহাওয়াটাকে একটু অন্যরকম করতে পারে কিনা, বা অ্যাপ্রোচটা পারে? অবশ্যই পারে, অবশ্যই পারে। সাকিব ভাই, আপনি হচ্ছে মানে ব্যাটিং এ আপনি কি মনে করেন আপনি আপনার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট ফর্মে আছেন এই মুহূর্তে, আর হচ্ছে এই ভালো খেলার মানে অসাধারণ খেলা একটা টুর্নামেন্ট এত বড় স্টেজে? রানের কথা যদি চিন্তা করেন, আমার তো মনে হয় বেস্ট অবস্থাতেই আসি। রানের কথা যদি চিন্তা করেন, এর আগে হয়তো কয়েকবার ভালো অবস্থাতে ছিলাম, বাট মানে ইটস নট নেসেসারি যে ভালো অবস্থাতে থাকলেই সব সময় ভালো রান করব কিংবা বেশি রান করব। অনেক সময় ভালো অবস্থাতে থেকেও হয়তো অত বেশি রান করা সম্ভব হয়নি। সব কিছু মিলে আসলে এখন খুব ভালো একটা অবস্থানে আছি, যেটা আমি চাই যে কন্টিনিউ করো। আর স্টাম্পটা তুলতে গেছিলেন পরে আবার রেখে দিলেন, ওই যে এখন জিং বেল না কি বলে, লাইট টাইট জল এগুলো দেয় না, সো নিয়ে লাভ নাই আসলে। সাকিব, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আগের চেয়ে বল খুব ভালো দেখছেন এবং অনেক বেশি সময় পাচ্ছেন, একটু বলবেন এটার মানে পেছনের এটা? আসলে একটা ব্যাটসম্যান যখন কন্টিনিউয়াসলি ভালো খেলতে থাকে তার জন্য এটা খুবই স্বাভাবিক ব্যাপার, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। সো আমি চাই যেন আমার প্রিপারেশনটা এরকমই ভালো থাকুক, এবং প্রতি ম্যাচের আগে যে ধরনের প্রিপারেশন নিচ্ছি ওটা আমাকে অনেক হেল্প করছে। সো আমি চেষ্টা করবো ওটা কন্টিনিউ করতে। আর যেহেতু এখন ব্যাটে খুব ভালো লাগছে কিংবা আমি খুব ভালো একটা অবস্থানে আছি, আমি চেষ্টা করবো যেন সব কিছু ম্যাক্সিমাইজ করতে পারি। সাকিব, কংগ্রেচুলেশনস ওয়ার্ল্ড কাপের জন্য। তো সবাই আসলে ফিটনেস নিয়ে কাজ করছে, প্রিপারেশন ভালো হয়েছে, সরি, বাংলাদেশ টিমের ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কোয়ালিটিও খারাপ না, বাট আপনার কি মনে হয় যে মাইন্ডসেট প্রবাবলি দ্যাট ইজ দি থিং অল শুড ফলো ইউ, মাইন্ডসেট, হাউ ইম্পর্টেন্ট ইজ দ্যাট? খুবই ইম্পর্টেন্ট আসলে, এরকম লেভেলে এসে এরকম সিচুয়েশন কিংবা এরকম অ্যাটমসফিয়ারে আসলে আপনার মেন্টাল স্ট্রেংথটাই সব থেকে বেশি কাজ করে। ফিটনেসটা ভালো থাকলে যেটা হয় যে ওটা আপনাকে হেল্প করে, বাট আলটিমেটলি এই মেন্টাল স্ট্রেংথ কিংবা যত বেশি শক্ত থাকা যায় এখানে, যত বেশি সাহস রাখা যায়, আমার কাছে মনে হয় ওই জিনিসগুলো আলটিমেটলি ব্যাটিং বলেন কিংবা বলিং করেন ওই সময়টা হেল্পটা করে। আসলে যুদ্ধটা হয় নিজের সাথে নিজের, নিজে যদি কেউ হেরে যায় ভেতরে আসলে তার জেতার সম্ভাবনাটা থাকে না। সো নিজে যদি মন থেকে বলে যে সবসময় আমি জিততেছি আমি জিততেছি, হয়তো সবসময় হবে না, বাট বেশিরভাগ সময় হওয়ার সম্ভাবনা থাকে। সাকিব, কংগ্রেচুলেশন ওয়ান্স অ্যাগেইন। আমাদের তো মানে রিসেন্টলি এরকম অনেকবার হয়েছে, এরকম ম্যাচে আমরা খুব ভালো খেলতে খেলতে মাঝখানে খেয়ে হেরিয়ে ফেলেছি এবং কোনো একজনের পুরোটা শেষ করে আসাও খুব কম আছে। আপনি কি মনে করেন এটা একটা ভালো এক্সাম্পল, এরকম ম্যাচ কীভাবে শেষ করে আসতে হয়? ভালো এক্সাম্পল, কিন্তু এটা আমরা যখন ব্যাটিং করছিলাম, আমি আর তামিমই যখন ব্যাটিং করছিলাম, আমি ওকে আমার মনে হয় যে অ্যাটলিস্ট 2 বার বলেছি যে আমরাই শেষ করে ফেলতে পারি এবং 5 থেকে 6 ওভার আগে শেষ হবে যদি আমরা ব্যাটিং করি। তারপর লিটনের সাথে যখনই ব্যাটিং করছি বা দুজনই দুজনকে চেষ্টা করেছি বলার, অনেকবারই ও আমাকে বলেছে, আমি ওকে বলেছি যে শেষ পর্যন্ত খেলতে হবে, নট আউট থাকতে হবে, কারণ আমরা জানতাম যে আমরা এনা বাজে বল পাচ্ছি যেটা আমরা 4 মারতে পারছি। সো আমাদের ওরকম কখনো প্রেশারই নিতে হয় না জোর ভালো বলগুলো মারার জন্যে। তো আমাদের দুজনের ভেতরে এটা অনেকবার কথা হয়েছে যে আমরা যদি দুজনে চাই দুজনে শেষ করা সম্ভব, এবং একজন আরেকজনকে বারবার এটা রিমাইন্ড করেছে। সাকিব ভাই, 2010-এর নিউজিল্যান্ড সিরিজে আপনার যে পারফরমেন্স ছিল, প্রতি ম্যাচেই 150 নালে 4 উইকেট, 4টা খেলা হয়েছিল আর কি, আর এই পারফরমেন্স মানে অবভিয়াসলি 9 বছরের গ্যাপ, কিন্তু একজন ক্রিকেটার হিসেবে আপনি বলবেন যে অনেক চেঞ্জ হয়েছে নাকি বলবেন যে সেম সাকিব সুপারম্যান সুপারম্যানই আছে? যাই না, আমি যেটা বললাম যে আসলে নট নেসেসারি যে আমি আমার বেস্ট অবস্থায় থাকলেই যে সব থেকে বেশি রান করব কিংবা বেশি উইকেট পাবো, জিনিসটা আসলে তা না। অনেক সময় বেস্ট অবস্থাতে না থেকেও অনেক ভালো কিছু কিংবা বেশি কিছু করা সম্ভব হয়। ওই সময়টাও আমি খুব ভালো অবস্থায় ছিলাম, এখনও আমি খুব ভালো অবস্থায় আছি। জানি না আসলে এক্স্যাক্ট কী রিজন, এর আগে যেহেতু বেশ কিছু কষ্ট করে এসেছে, তো যখনই টাফ সিচুয়েশনগুলো আসে ওই কষ্টের কথাটা মনে পড়ে এবং ওটা আমাকে আসলে সাহস দেয় কিংবা স্ট্রেন্থ দেয় যে এত যেহেতু কষ্ট করেছি এর থেকে তো বেশি আর কষ্ট করা লাগবে না। সো ওই স্ট্রেন্থটা আমাকে মনে মনে সব সময় দিচ্ছে, সো ওটা আমাকে আসলে ব্যাক অফ মাই মাইন্ড বড় একটা সাপোর্ট দিচ্ছে এখন। সাকিব,
লাস্ট দুই বছর আপনার কোনো ওয়ানডেতে সেঞ্চুরি ছিল না, এখন পরপর দুই ম্যাচে দুটো সেঞ্চুরি। তো এই দুই ম্যাচে আসলে আপনি ডিফারেন্টলি কী করেছেন যেটা আগে করতে পারেননি, যে কারণে এইবার রেজাল্ট আরও ভালো হয়েছে? বলাটা ঠিক মুশকিল। দুই বছরের এক বছর কিংবা দেড় বছর তো ব্যাটিং করেছে আসলে পাঁচে, এবং উপরের ব্যাটসম্যানরা এত ভালো ব্যাটিং করেছে যে পরে আসলে ওই ধরনের সুযোগ আসে নাই। ব্যাটিং করতাম 30 ওভার 35 ওভারের সময়, আর দু একদিন যা এসেছে হয়তো মিস করে ফেলেছি। তো তিনে আসার পরে থেকে আলহামদুলিল্লাহ ব্যাটিংটা ভালো হচ্ছে, এবং যেহেতু দেখছি যে আসলে সুযোগটা আছে ইনিংসগুলো বড় করার, এর ভেতরে বেশ কয়েকটা আসলে 50+ স্কোরও ছিল। সো ওইগুলো ওই সময়গুলোতে আসলে এই এটা নিয়ে চিন্তা করেছি যে কীভাবে আরও বড় করতে পারি ইনিংসটা। হোপফুলি ওই ওই চিন্তাগুলো কাজে আসছে এখন, এই কারণে আসলে হয়তো ইনিংসগুলো বড় হচ্ছে। এত সহজভাবে এই চেজটা করে, মানে এত বল বাকি থাকতে, কি আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন লেভেল? আর এই টুর্নামেন্টের এই পর্যায়ে যখন আমাদের এই ম্যাচটা অলমোস্ট মাস্ট উইন ছিল, এটা কি মানে খুব হেল্প করবে? আমি তো বলবো অবশ্যই নতুন একটা লেভেল। আমার কাছে মনে হয় আয়ারল্যান্ডের ওই কয়েকটা ম্যাচ আমাদেরকে অনেক হেল্প করেছে, কারণ ওখানে আমরা প্রতিটা ম্যাচই কিন্তু চেজ করে জিতেছি, এবং কোনো সময়ই আমাদেরকে মনে হয় না যে আমরা প্রেশার নিয়ে ব্যাটিং করছি বা বড় শট খেলতে হবে। হ্যাঁ, সবাই বড় শট খেলেছে, কিন্তু প্রপার ক্রিকেটিং শট খেলে আসলে, যেগুলো আসলে বড় বড় দেশগুলো করে থাকে। সো আমরা আসলে ওই ধরনেরই চেষ্টা করছি। আমার কাছে মনে হয় কোচিং স্টাফের অনেক ক্রেডিট যাওয়া উচিত, কারণ আগে আগে যেটা হতো অনেক সময় প্যানিক করে ফেলতাম আমরা ড্রেসিং রুমে, যেটা অনেক বড় প্রবলেম ছিল। এখন যেটা ভালো জিনিস হচ্ছে যে কোচিং স্টাফ আসলে এত কাম থাকে যে আমাদের আসলে প্যানিক করার ওই সুযোগটা আসে না। যখন আমরা দেখি যে হ্যাঁ কেউ রেডিও শুনছে বা গল্প করছে, কোনো স্টেজেই মনে হয় না যে ওরা কোনোভাবে টেনশন নিচ্ছে। স্বাভাবিকভাবে জিনিসটা হয় কি, সোয়াচ একটা জিনিসের মতো, যে একজন একটু প্যানিক করলে সাথে আরেকজনও শুরু করে, আরেকজনও করে। তো ওরা এই জিনিসটা ড্রেসিং রুমে দেওয়ার চেষ্টা করছে, এবং আমার কাছে মনে হয় যে এটা একটা খুব বড় কারণ আমাদের এরকমভাবে চেজগুলো করার। থ্যাংক ইউ থ্যাংক ইউ।